আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা পোস্ট লজির মাধ্যমে পাসপোর্ট রিনিউ আবেদন করেছেন বাংলাদেশ হাইকমিশনে, তাদের ডেলিভারি রিসিপ্ট এবং আপনারা কবে ডেলিভারি পাবেন সেই লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মালয়েশিয়া যে সকল প্রবাসীরা পোস্ট লজির মাধ্যমে পাসপোর্ট রিনিউ আবেদন করেছেন, তাদের ডেলিভারি রিসিপ্ট সিরিয়াল নং এবং আপনারা ডেলিভারি কবে পাবেন, নতুন পাসপোর্ট ডেলিভারি কবে পাবেন, তো এই তালিকা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ হাই কমিশন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আবেদন করে থাকেন পোস্ট লজির মাধ্যমে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং আপনি আপনার সিরিয়ালটি মিলিয়ে নিন। তো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা আপনাদের সিরিয়ালটি মিলিয়ে নেবেন, নাম, পাসওয়ার্ড নাম্বার এবং ডেলিভারি রিসিভের নাম্বারটি সংগ্রহ করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। Thank you.
তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা যারা আবেদন করেছেন পোস্টলজের মাধ্যমে। আশা করি অনেকের হয়তো নাম লিস্ট মিলেছে, আবার অনেকের হয়তো মিলেনি। যাদের মিলেনি অপেক্ষা করতে থাকেন, বাংলাদেশ হাই কমিশন থেকে যখনই কোনো প্রকার তালিকা প্রকাশ করা হয় তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন মালয়েশিয়া, আপনারা হয়তো আপনাদের বন্ধু মাধ্যম এরকম অনেকেই আছে আবেদন করেছেন যারা হয়তো জানে না, তো আশা করি ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।